গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এতটাই তাপপ্রবাহ যে সকাল 10টার পর রাস্তাঘাট শুনশান। বেলা যত বাড়ছে তাপমাত্রার পারদ ততই বাড়ছে। এরই মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। মঙ্গলবার কোলাঘাট হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে দেউলিয়া বাজারে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের ছাতা, জল ও ওআরএস তুলে দেওয়া হয়। পাশাপাশি 6 নম্বর জাতীয় সড়কের গাড়ি চালকদের পানীয় জল ও ওআরএস তুলে দেওয়া হয়। আমরা কোলাঘাট হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে আজকে ওই ওআরএস আর জলের বোতল প্লাস ছাতা, গরমে প্রচণ্ড গরমে ডিউটি করতে হয়, যারা ট্রাফিকে ডিউটি করে, সিভিক হোক, কনস্টেবল হোক, এনভিএফ হোক, হোমগার্ড হোক, যাই যারাই ডিউটি করেন তাদের খুবই অসুবিধা হয়। সেই জন্য আজকে আমরা ছাতা এবং জলের বোতল আর ওআরএস সঙ্গে দিলাম। সঙ্গে যারা গাড়ির চালক, বাস, ট্রাক আর এনি যারা মোটামুটি যারা গাড়ির চালক প্রাইভেট কার, সবাইকে আমরা যতদূর সম্ভব যতটা পারা হয় মানে সম্ভব ততটাই আমরা আজকে ওআরএস এবং জল দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। চেষ্টা করবো, যা দাবা দাওয়া চলছে তাতে দেখা যাবে আবার হয়তো আমাদের করতে হতে পারে। একদম রোদে আমাদের মাথাটা হচ্ছে বাঁচানোর দরকার, মাথা যদি ঠিক থাকে তবে তারা ডিউটি ঠিকঠাক করতে পারবে। সেই জন্যই ছাতা অবশ্যই ব্যবহার করবে, ছাতা দেওয়া মানে যে সিগন্যাল পোস্টে কিংবা সাইডে রেখে দেওয়া নয়, রোদে অবশ্যই ব্যবহার করে তারা যেন সঠিক ডিউটি করে এই আশা রাখছি। এতে আমরা প্রচণ্ড খুশি, আমরা খুবই মানে আনন্দিত যে আমাদের স্যাররা আমাদের সঙ্গে আছে, তারা আমাদের কষ্টটা বুঝতে পারছে এবং সত্যি রোডের মধ্যে দাঁড়িয়ে থেকে যে আমাদের কাজ করতে অসুবিধা হয় স্যাররা সেটা উপলব্ধি করেছে এবং আমরা দারুণভাবে খুশি আজকে আমাদের দিকে এগুলো দিয়ে সহযোগিতা করেছে। কোলাঘাট ট্রাফিক ওসি মাননীয় বলরামবাবু এসেছিলেন, উনি আমাদের হাতে এগুলো তুলে দিলেন। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।